হ্যালো স্টুডেন্টস আই উত্তম দাস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উত্তম দাস নলেজ তো প্রিয় ছাত্রছাত্রীরা আজকে তোমাদের মডেল অ্যাক্টিভিটিটা জানুয়ারি মাসে দু হাজার বাইশ সালের জানুয়ারি মাসের যে মডেল অ্যাক্টিভিটিসটা পাঠিয়েছে তার আজকে ভৌতবিজ্ঞান অর্থাৎ ফিজিক্যাল সায়েন্স ক্লাস নাইন নবম শ্রেণীর ভৌতবিজ্ঞানের যে কোশ্চানগুলো পাঠিয়েছে তার উত্তরগুলো নিয়ে আলোচনা করবো তো চলো শুরু করি দেখো একদম ওয়ান পয়েন্ট ওয়ানের যে কোশ্চান দিয়েছে একটি নিরেট লোহার বলকে জলে ডোবালে লোহার বলের ওজন কি হবে উত্তরটা দেখো খ কমে কমে যাবে ঠিক আছে ওয়ান পয়েন্ট বস্তুর উপর প্রযুক্ত বল যার সঙ্গে সমানুপাতিক হয় তা হল কোনটা হবে এখানে অপশান অনেকগুলো দিয়েছে তোমাদের উত্তর হবে খ ভরবেগের পরিবর্তনের হারের সঙ্গে ওয়ান নিউটনের তৃতীয় গতিসূত্র অনুযায়ী উত্তরটা হবে দেখো খ ক্রিয়াবল প্রতিক্রিয়া বলের সমান ও বিপরীতমুখী ওয়ান পয়েন্ট ফোরের কোশ্চেন দিয়েছে নির্দিষ্ট পরিমাণ বলের ক্ষেত্রে চাপ হল এটাও উত্তর খ হবে ক্ষেত্রফলের সঙ্গে ব্যস্তানুপাতিক দুয়ের দেখ সত্য মিথ্যা দিয়েছে টু পয়েন্ট ওয়ানের কোনো গতিশীল বস্তুর বিরুদ্ধে বল প্রয়োগ করলে তার গতিবেগ বৃদ্ধি পায় একদম ভুল টু পয়েন্ট টু সিজিএস পদ্ধতিতে বলের একক নিউটন এটাও মিথ্যে টু পয়েন্ট থ্রি তরলের চাপ তরলের ঘনত্বের উপর নির্ভরশীল একদম সত্য টু পয়েন্ট ফোর পার জলের চেয়ে বেশি প্লবতা বল সৃষ্টি করতে পারে এটাও ঠিক কথা উত্তর সত্য দেখো তিনি এটাকে থ্রি পয়েন্ট ওয়ানের কোয়েশ্চান দিয়েছে বল কাকে বলে তা ব্যাখ্যা করো বাইরে থেকে প্রযুক্ত যে বাহ্যিক কারণের জন্য কোনো স্থির বস্তুকে গতিশীল বা সমবেগে গতিশীল বস্তুর গতিশীল অবস্থার পরিবর্তন করা যায় বা করার চেষ্টা করা হয় তাকে বল বলে যেমন কোন স্থির বস্তুকে যা প্রয়োগ করে তার অবস্থার পরিবর্তন করা যায় সেটা হলো বল থ্রি পয়েন্ট টু দিয়েছে আর্কিমিডিসের সূত্রটি উল্লেখ করো কোনো বস্তুকে স্থির তরল বা বায়বীয় পদার্থে আংশিক বা সম্পূর্ণ ডুবালে বস্তুটি কিছু ওজন হারায় বলে মনে হয় এই হারানো ওজন বস্তুটির দ্বারা অপসারিত তরল বা বায়বীয় পদার্থের ওজনের সমান দেখো নেক্সট কোয়েশ্চেন দিয়েছে একটি ফাঁপা প্লাস্টিকের বল কেন জলে ভাসে তা ব্যাখ্যা করো কোনো বস্তু তখনই জলে ভাসবে যখন তরলের প্লবতা বস্তুর ওজনের সমান হবে অর্থাৎ বস্তুর ওজন ইকুয়াল টু প্লবতা ফাঁপা প্লাস্টিকের বলের দ্বারা অপসারিত জলের ওজন প্লাস্টিকের বলের ওজনের সমান হয় যার জন্য প্লাস্টিকের ফাঁপা বল জলে ভাসতে থাকে দেখো চারের দাগ দিয়েছে তোমাদের কোশ্চেন স্থির প্রবাহী পদার্থের মধ্যে কোনো বিন্দুতে ক্রিয়াশীল চাপ কোন তিনটি বিষয়ের ওপর নির্ভরশীল ও কেন ক্রিয়াশীল চাপ যে তিনটি বিষয়ের উপর নির্ভর করে তা হল ক বিন্দুটির গভীরতার উপর বিন্দুটির গভীরতা যত বৃদ্ধি পেতে থাকবে ক্রিয়াশীল চাপের পরিমাণ বাড়তে থাকবে গভীরতা বাড়লে প্রবাহী পদার্থের পরিমাণ বেশি হয় ফলে প্রবাহী পদার্থের পরিমাণ বাড়ার সাথে সাথে চাপের পরিমাণ বৃদ্ধি পেতে থাকে তরলের ঘনত্বের উপর স্থির প্রবাহী পদার্থের ঘনত্ব বাড়লে ক্রিয়াশীল চাপের পরিমাণ বাড়তে থাকে অর্থাৎ পদার্থের ঘনত্ব এবং ক্রিয়াশীল চাপ পরস্পরের সম্পর্কে পরিবর্তিত হয় গ ওই বিন্দুতে অভিকর্ষজ তরণের উপর অভিকর্ষজ তরণের মান যত বাড়তে থাকে ততই ক্রিয়াশীল চাপের মান বাড়তে থাকে ফোর পয়েন্ট টু দিয়েছে নিউটনের দ্বিতীয় গতিসূত্রটি বিবৃত করো এবং কিভাবে বল পরিমাপ করা যায় তা ব্যাখ্যা করো নিউটনের তৃতীয় গতিসূত্র দ্বিতীয় গতিসূত্র কোনো বস্তুর ভরবেগে পরিবর্তনের হার বস্তুর উপর প্রযুক্ত বলের সমানুপাদিক প্রযুক্ত বল যেদিকে ক্রিয়া করে বস্তুর ভরবেগের পরিবর্তন সেদিকে হয় বলের পরিমাপ ধরা যাক এম ভরের একটি বস্তু ইউবেগে গতিশীল বস্তুর গতির অভিমুখে স্থির মানের এফ বল টি সময়ে ধরে ক্রিয়া করছে এর ফলে বস্তুর অন্তিম বেগ হয় ভি বস্তুর প্রাথমিক রৈখিক বেগ ইকুয়াল টু ইউ বস্তুর টি সময়ে রৈখিক বেগ এম ভি টি সময়ে রৈখিক ভরবেগের পরিবর্তন ইকুয়াল টু এম ভি মাইনাস ইউ ইকুয়াল টু এম ইন ভি মাইনাস ইউ রৈখিক ব্যবর পরিবর্তনের হার ভি মাইনাস ইউ বাই টি নিউটনের দ্বিতীয় গতিসূত্র অনুসারে এফ ভ্যারিসেস এম এ এফ ইকুয়াল টু কে ইন টু এম এ কে এখানে ধ্রুবক ধরা হয়েছে যখন এ ইকুয়াল টু ওয়ান এবং এম ইকুয়াল টু ওয়ান তখন কে ইকুয়াল টু ওয়ান হবে অতএব এফ ইকুয়াল টু এম এ অর্থাৎ প্রযুক্ত বল সমান বস্তুর ভর গুণ বস্তুর তরল তো এই করা তোমাদের কোশ্চান দিয়েছিল ভৌতবিজ্ঞানের তো তোমরা লিখে নেবে তো তোমাদের যদি মনে করো যে তোমরা লিখতে পারলে কোশ্চেন অ্যান্সারগুলো যদি ভালো লাগে তাহলে একটা লাইক দেবে এবং তোমাদের বন্ধু বান্ধবদের শেয়ার করবে আর তোমরা যারা নতুন রয়েছ তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এবং পাশে থাকা বেল আইকনটি অল করে রাখবে যাতে পরের ভিডিওটা তোমাদের কাছে পৌঁছে যেতে পারে কেমন তো চলি আজকে টাটা